হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম বেক মাই ইউটিউব চ্যানেল মিন্টু ওয়ে অনলাইন ম্যাথমেটিক ক্লাসেস। আজি মই তোমালোকক ইলেকটিভ সাবজেক্ট এটার উপর ডিসকাস করে আছো। ইলেকটিভ সাবজেক্টটির নাম হয়েছে বিউটি এন্ড ওয়েলনেস, বিউটি পার্লার। এটা বহুত লড়ির ইন্টারেস্ট থাকে বিউটি পার্লার বিষয়ে জানিব কারণে, বিউটি কি আর বিউটি পার্লার অকল যে মানে বিউটি পার্লার গিয়ে পেলায় কিনা মুখখন মেকআপ করে আহিল তেনেকুৱা নহয়। বিউটি পার্লার একটা সাবজেক্ট যেটো ইলেকটিভ সাবজেক্টত পড়ে, তেনেকুৱা বহুত সাবজেক্ট আছে, কার্পেন্টার আছে, মেসন আছে। সো ইয়ার ভিতরে মানে এটা বিউটি পার্লার যেটো সাবজেক্টটির উপর অল্প ডিসকাশ করি। এটা আমার স্কিনের কি কত বেমার আছে, কি কত বেমার নাই, সকলখিন কিতাবত পড়বলে পায়। আর এই ক্লাস নাইনের পর ইলেকটিভ সাবজেক্ট হিসাবে লব পারি, যে মিউজিক লব পারি, ডান্স লব পারি, ঠিক তেনেকে বিউটি পার্লারও লব পারি। আর এই বিউটি পার্লার সাবজেক্ট পরীক্ষা দিব কারণে বহুত ভাল, যে কম্পিউটার সায়েন্সের পরীক্ষা দিলে মানে আমি 60 মার্কসের কোয়েশন লিখব লাগে আর 40 মার্কস প্র্যাকটিক্যাল থাকে। কিন্তু ইয়ার বিউটি পার্লার সাবজেক্ট মাত্র 40 মার্কসের কোয়েশন আর 60 মার্কসে প্র্যাকটিক্যাল থাকে। 60 মার্কস প্র্যাকটিক্যাল বা হোম অ্যাসাইনমেন্ট থাকে, হোম অ্যাসাইনমেন্ট ফলের পর 60 মার্কস পাওয়া যায় আর 40 মার্কস কোয়েশন থাকে। 40 মার্কস কোয়েশনে আমি পরীক্ষা অ্যাটেম্প করে লিখব লাগে। এতিয়া এই 40 মার্কসের কোয়েশন পেপার কেন হয়, কি কথা হয়, আজি পরীক্ষা 2023-24 পরীক্ষা কেনকা আছে, সকল প্রশ্ন মই পেপার দেখাম। দেখার আগে যখন নতুন মোট চ্যানেলটলে আছে প্লিজ মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে লো আর ওসরে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে যাতে নতুন নতুন নোটিফিকেশনবিল পায়। এতিয়া প্রশ্ন পেপারখন শেয়ার করো। এইখন প্রি ফাইনাল এক্সামিনেশন 2023-24 সাব বিউটি এন্ড ওয়েলনেস, এইখানে হচ্ছে বিউটি পার্লারের কোয়েশন। যদি আমি বিউটির উপর যেটি পড়ো বা ক্লাস টেনের পর যেটি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে লোলে আমি বেলেগ সাবজেক্টর দরিয়ে ইলেকটিভ হোক, ইলেকটিভ হিন্দি, ইলেকটিভ জিওগ্রাফি, ইলেকটিভ কম্পিউটার সায়েন্সের দরিয়া করে আমি বিউটি পার্লারের উপর পড়িম। আর বিউটি পার্লার বিউটির উপর থাকা কোয়েশন পেপারখন এনে ধরনের, খালি ঠাই দিয়া আছে 5টা, এয়া 1 নম্বর দিছে, খালি ঠাই দিছে ইয়াত এ বি সি ডি ই, এইকেইটা খালি ঠাই। তারপর আকো 1 মার্কসের কোয়েশন দিছে 5টা, 1, 2, 3, 4, 5, আর 3 নম্বর দিছে 10টা দিছে 2 মার্কসের কোয়েশন, এয়া 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। আর 5 নম্বরী কোয়েশন, 4 আর 5 নম্বরী কোয়েশন আছে ইয়ার 2টা, ব্লিচিং কি, ইয়ার লাভ সমূহ কি কি, ব্লিচর অসুবিধা সমূহ কি কি লিখা, 5 মার্কস। আর 5 নম্বর দিছে মানসিক চাপ ব্যবস্থাপনা মানে কি, মানসিক চাপ পরিচালনা করা কৌশল সমূহের বিষয়ে লিখা, 5টা। এটা আমি প্রশ্নখন দেখিল একেবারে সরু কোয়েশন পেপার। আর আমি যদি ইলেকটিভ সাবজেক্ট ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স তেনেকে দরিয়া করে যেটা আমি বিউটি পার্লারও দরিয়া করে, বিউটি পার্লারটা যদি আমি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে লোলে বহুত কম নম্বর পরীক্ষা দি পেলে আমি বেশি নম্বর পাশ করব পাৰিম। আৰু আমার পরীক্ষাত হায়েস্ট স্কোর গোটাবর কারণে আমার সহজ হব।